ফের উপত্যকায় গুলির লড়াই, সেনা জঙ্গি গুলির লড়াই, উত্তর কাশ্মীরের বান্দিপোরায় গুলির লড়াই, এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী, দু থেকে তিনজন জঙ্গি রয়েছে সন্দেহ, এমনটাই সেনার। দু থেকে তিনজন জঙ্গি এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে এমনটাই সন্দেহ সেনার। ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে ফের উপত্যকায় গুলির লড়াই, সেনা জঙ্গি গুলির লড়াই, উত্তর কাশ্মীরের বান্দিপোরায় গুলির লড়াই, এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বান্দিপোরায়, সেখানে এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী, দু থেকে তিনজন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা, সেই আশঙ্কাতেই এই মুহূর্তে জোর নজরদারি চলছে বান্দিপোরায়। বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই, উত্তর কাশ্মীরের বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ের পর এই মুহূর্তে কড়া নজরদারি সেনার, দু থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে এমনটাই সন্দেহ সেনার, সেই কারণে জোরদার নজরদারি এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী এবং চলছে জোর তল্লাশি, জঙ্গিদের খোঁজে চলছে জোর তল্লাশি উত্তর কাশ্মীরের বান্দিপোরায়, জোর তল্লাশি সেনাবাহিনী। দেশ জুড়ে চলছে অমৃতকাল, আর এই বিশেষ অধ্যায়ে গোটা দুনিয়ার দরবারে ভারতকে প্রথম স্থানে তুলে আনার লক্ষ্য ধাপে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ বা সামরিক কার্যকলাপ প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে ড্রোন, আর সেই ড্রোনকে ঠেকাতে দেশকে আরও ক্ষমতাশালী করতে চাইছে মোদী সরকার। বিশ্ব বাংলার প্রতিরক্ষা অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনী থেকে উঠে এলো সেই বার্তায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আত্মনির্ভর ভারতের দিকে এগোচ্ছে গোটা দেশ। প্রতিরক্ষা থেকে অর্থনৈতিক সব দিকে বিশ্বের দরবারে ভারতকে সেরার সেরা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী। সামরিক ক্ষেত্রেও আত্মনির্ভর ভারতের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার। সেইভাবেই সামরিক ক্ষেত্রেও আত্মনির্ভরতা আরও অনেকটাই বেড়ে চলেছে। অত্যাধুনিক প্রযুক্তির এই ধরনের যেমন বন্দুক তৈরি করা হচ্ছে, তার সঙ্গে অ্যান্টি ড্রোন যে সিস্টেম, সেই সিস্টেমও তৈরি করা হচ্ছে এই ভারতবর্ষে। ইসরায়েল হামাস হোক বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, প্রতি ক্ষেত্রে ড্রোনের অত্যধিক ব্যবহার দেখেছে বিশ্ব। প্রতিরক্ষা ক্ষেত্রে রীতিমতো চর্চায় যুদ্ধে ব্যবহৃত হওয়া ড্রোন প্রতিরোধী সামরিক সরঞ্জাম। ভারতের জন্য ড্রোন প্রতিরোধী পরিকাঠামো আরও শক্তিশালী করার বার্তা ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি। ইন দ্য ট্রু স্পিরিট অফ রাশিয়া আত্মনির্ভরতা, উই অল মাস্ট কাম টুগেদার এন্ড ওয়ার্ক অ্যাজ এ টিম টু অ্যাচিভ দ্য স্টেট অফ কমপ্লিট সেলফ রিলায়েন্স ইন দ্য ফিল্ড অফ ডিফেন্স প্রোডাকশন। পূর্বাঞ্চলীয় সেনা প্রধানের অভিমত, ড্রোন প্রতিরোধী শক্তি গড়ে তুলতে হবে ভারতবর্ষকে, এবং ট্যাকটিক্যাল যে ওয়ার, সেই ওয়ারের ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীও যাতে পর্যাপ্ত পরিমাণে অ্যাডভান্টেজ পায়, মূলত সেই বিষয়টাকে মাথায় রেখেই এই অভিমত। মঙ্গলবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে দুই দিন ব্যাপী প্রতিরক্ষা অস্ত্র এবং সরঞ্জাম প্রদর্শনী শুরু হয়েছে। সেই অনুষ্ঠান থেকে নাম না করে চীনকে প্রতিহত করতে সামরিক সরঞ্জাম প্রস্তুতের ক্ষেত্রে পরিকাঠামো আরও উন্নত করার পরামর্শ দেন পূর্বাঞ্চলীয় সেনা প্রধান। সময়ের সঙ্গে সঙ্গে সামরিক ক্ষেত্রে নতুন প্রযুক্তি কিংবা ড্রোন বা আনআর্মড যে ভেহিকেল বা ইউএভির মতো যে সমস্ত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, প্রযুক্তির ব্যবহার বাড়ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার পাল্টা যে প্রযুক্তি, সেই প্রযুক্তিও আরও বেশি করে ব্যবহার করা প্রয়োজন, এমনটাই অভিমত প্রত্যেকে। ফ্রিডে জার্নালিস্ট বিশ্বরূপ রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। গুজরাটের আনন্দে বড় সড় দুর্ঘটনা, আনন্দে ভেঙে পড়ল রেলের সেতু। বুলেট ট্রেনের জন্য তৈরি হয়েছিল রেলের সেতু এবং সেই সেতু ভেঙে পড়েছে ধ্বংসস্তূপে। আজকে তিনজন জানালো রেল, একজনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ বাহিনী। ভয়ঙ্কর ঘটনা গুজরাটের আনন্দে, ভেঙে পড়ল রেলের সেতু, বুলেট ট্রেনের জন্য তৈরি রেলের সেতু ভাঙল, ধ্বংসস্তূপে আটকে রয়েছে তিনজন, সে এমনটাই জানানো হয়েছে রেলের তরফে, যদিও একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, উদ্ধার কাজ জারি রয়েছে এই মুহূর্তে, যেরকমটা জানা যাচ্ছে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, ধ্বংসস্তূপে আটকে তিনজন জানিয়েছে রেল।